আমার বার্থডেটাকে স্পেশাল করে দেওয়ার জন্য। আই এম রিয়েলি সারপ্রাইজড। আমি আর কি করতে পারলাম? আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি সারা পৃথিবীটা তোমাকে দিয়ে দিই। তাই দেন গড মাইট বি অ্যাংরি উইথ ইউ। যদি তুমি আমাকে সারা পৃথিবী দিয়ে দাও তাহলে বাকি সবাই কোথায় থাকবে? বাকি কেউ না, শুধু তুমি। তাই তো আমি নিজেকে অনেক লাকি মনে করি যে আমার তোমার মতো একটা ফ্রেন্ড আছে। খাবার শুরু করি। প্লিজ লেট মি স্পিক। আমি তোমাকে কখনো ফ্রেন্ডের থেকে বেশি কিছু ভাবিনি, আমি হয়তো ভাবতেও পারবো না। আর যদি আমি কখনো বিয়েও করি, ডোন্ট মাইন্ড প্লিজ, ইউ আর নট মাই টাইপ। নিলাম, নিলাম, আই লাভ ইউ। দেখছ, আমার মনে হচ্ছে তোমার কিছুক্ষণ একা থাকা উচিত। আই জাস্ট ক্যান অ্যাগ্রি উইথ ইউ। অলরেডি অনেক সিনক্রিট হয়ে গেছে, আর বেশি হলে হয়তো সবাই হাসাহাসি করবে। আর যদি তুমি ফার্দার এই ব্যাপারে কথা না বলো, মেবি তোমার সাথে আমার আবার দেখা হতে পারে। থ্যাংক ইউ সো মাচ, বাই। আর এইভাবে আকাশ ভরা মেঘের মতো বৃষ্টি হয়ে আমার মনটা ভেঙে যায়। কিন্তু আমি কখনোই আকাশের মতো করে কাঁদতে পারি না। যেটা পারি সেটা হলো অনন্তকালের দিকে তাকিয়ে আমার রাজকন্যার জন্য অপেক্ষা করতে। আমার রাজকন্যা, আমার প্রিন্সেস একদিন ঠিকই এসে আমার অন্ধকারের এই রাত্রিটুকুকে মেঘ ছাড়া আকাশের মতো নীল করে দেবে। অপেক্ষায় রইলাম আমার প্রিন্সেসের। জিনিসটা খারাপ না, কিন্তু ওরা সহ্য করাটা কঠিন। রিয়াজ, আমি সেই ছোটবেলা থেকে খেয়াল করে আসতেছি যে তোর যখনই কোনো গার্লফ্রেন্ড থাকে না, ঠিক তখনই তুই সুমির পেছনে লাগিস। কারণটা কি?
আরে ব্যাপারটা এখানে লাগালাগি না, এটা হচ্ছে কমপ্লিকেটেড। জানি বাদর আর বাদুর গাছে গাছে ঝুলে, তোর মতো তো না, তুই তো ঝুলিস মেয়েদের পিছে পিছে এরকম করে। আমি মেয়েদের পিছনে ঘুরি না, মেয়েরা আমার সামনে হাঁটে, ঠিক আছে? আর আমি মেয়েদের পিছনে ঘুরলে তোর কি? হ্যাঁ তোর কি, তোর কি, তোর কি? আমার আবার কি? মর তুই, মর মর মর। প্লিজ তোকে একদিন দেখিয়ে দিব। কিরে তোর শোক ফলন শেষ হয়ে গেছে? তুইও পারিস, একদম নিলামের জন্য পুরো দেবদাস হয়ে গেছিস। চল হ্যাং আউট করি। না রে, সব পার্টি শার্টিতে মুড আসছে। চল, আমি অফিস থেকে ছুটি নিয়েছি। মানে কোথায় যাবি? আমাদেরকে ফেলে যাস না, আমরাও তোর সাথে যাবো। ওকে, অ্যাকশন। যদি কথা কম বলিস বিরক্ত কর, ওকে? ডোন্ট ওয়ারি, কিচ্ছু হবে না। শুভ যদি বেশি কথা বলো মুখ টেপ দিয়ে আটকে দেবো, ঠিক আছে? কেক আর মুখ টেপ দিয়ে আটকাবে, দেখা যাবে। এনিওয়ে চল, কবে যাচ্ছি? আমার আবার গোজগাছ আছে না? গোজগাছ? নো নো গোজগাছ, এক কাপড়ে চল। মানে কি? তো কি পরবো, কতদিন থাকবো? এক কাপড়ে যাবো, এক কাপড়ে আসবো, ওকে? নো ব্যাগ, নাথিং, ডান, ফাইনাল, লেটস গো। তোমার মোবাইলে একটা মেয়ের ছবি আছে। আই ওয়ান্ট হার ডেড অর অ্যালাইভ। নো প্রবলেম। আমি তো দিন হিসাবে কাজ করি না, ঘন্টা উইদিন 24 আওয়ার্স শিউর বি। ঠিক আছে, আজকে রাতের মধ্যে তোমার অ্যাকাউন্টে 50% টাকা চলে যাবে, বাকিটা কাজ হবার। থ্যাংক ইউ স্যার। এই ইটস অলওয়েজ প্লেজার টু মিট ইউ। থ্যাংক ইউ। হোটেলে গিয়ে হচ্ছে লাগে যে মুভি দেখবো। আচ্ছা তুই কি ল্যাপটপ নিয়ে আসছিস? আমি পেন ড্রাইভ ভর্তিও লাগে যে মুভি নিয়ে আসছি। রিয়াজ, আমি তোকে আগে বলেছিলাম না যে সাথে কিচ্ছু আনবো না? বলেছিলাম, তুই এখন ওই তোর পেন ড্রাইভ বেকার নিয়ে বসে থাক। আচ্ছা শুনি, তুই তোর ওই টাকু মাথাওয়ালা বয়ফ্রেন্ডের বল না ল্যাপটপ নিয়ে আসতে। আচ্ছা ভালো কথা, তুই টাকু মাথাওয়ালা বয়ফ্রেন্ডের জোগাড় করলি কীভাবে? আমি যাকে খুশি তার সাথে প্রেম করবো, তাতে তোর কি? আমি তো তোর মতো না যে ভূতের সাথে প্রেম করি। What do you mean by ভূত? তুমি তো দেখি একটা রেসিস্ট পুরা। হ্যাঁ আজও আমি কি হচ্ছে বাঙালি, দেখি কি কোনো অস্ট্রেলিয়ান সাথে কি বিয়ে করতে পারবো না, প্রেম করতে পারবো না? হ্যাঁ পারবি, প্রেম করতে পারবি যদি সে চায়, কিন্তু সে তো চায় না। তুই তো শত শত হাজার হাজার ডলার খরচ করিস তার পিছনে। আচ্ছা বুঝলাম, আমি না হয় শত শত টাকা লাগে যে শত শত ডলার খরচ করতেছি, আর তুমি তুমি তো যে হাজার হাজার ডলার সে হচ্ছে গিফট নাও ছেলেদের কাছ থেকে। গিফট আমাকে মানুষ যদি চাইলে আমি গিফট নিবো, তাতে তোর সমস্যা কি অসম্ভব?
অসুখ হয়ে যাবে। তোরা যদি গাড়ির মধ্যে এরকম ঝগড়া চাচাচি মারামারি করিস, ঠিক আছে আমি আমি যাবো না, তোরা থাক আমি যাই প্লিজ। আরে আমি কই ঝগড়া শুরু করলাম, এই শালাই তো আমার পিছে লাগছে। তোরা সিদ্ধান্ত নে তোরা কি করবি, গাড়িতে যদি এরকম অবস্থা হয় আমি থাকবো না, আমি গেলাম। ওকে ওকে দোষ সুমি বিহেভ, ঠিক আছে শালা আমি বিহেভ, তাই না তাই না? স্টপ ইট, গাড়ির মধ্যে যদি আর একটা আওয়াজ হয় এই ট্যুর পুরো ক্যান্সেল। তাই সুমি শুনছিস কি বলছে, গাড়ি যেন আরেকবার কোনো আওয়াজ না হয়, আরেকবারের জন্য গাড়ি না থামে। আমি একদম চুপচাপ গাড়ি চালাবো, গাড়ির মধ্যে যেন একটা কথা না হয়। ওকে বস, মেয়েটার ছবি দেখালাম, বললো দু তিনটা ছেলে মেয়ে দেখা গেছে। মেয়েটার পরনে কি ছিল? ব্রাউন জ্যাকেট। কোথায় গেল? ওইটার মেয়েটা বললো দুর্বনের নাম শুনেছে। তুমি আবার ওই ভুয়া পুলিশের পরিচয় দিচ্ছ? তা না হলে তোমাকে এত কিছু বলার কথা, দেখো যদি ধরা পড়ো তাহলে আমি তোমাকে চিনিও না জানিও না। লেটস মুভ। রিয়াজের গলায় সমস্যা, ডাক্তার বলেছে ওর গলায় পাথর, পাথর আটকেছে, পাথর কথা বলতে পারে। সামনে যাবো আর বিকালের মধ্যেই ব্যাক করবো। দেখো আমাদের সাথে কোনো জামা কাপড় কিছুই নেই। Let me guess, girlfriend, তাই তো?
গানশন থাকারই কথা না। তোমরা কি ঠিক করেছো একটানা গাড়ি চালাবে, কোথাও থামবে না, কোথাও ঘুরবে না, কোথাও খাবে না? মোটেও না, আশেপাশে সুন্দর একটা জায়গা দেখলেই আমরা ওখানে নামবো। এই যেমন ধরো লেহারা হওয়া পানি, পানির মধ্যে বারমেট, বারমেটের সাথে আমি, আচ্ছা এরকম কোনো জায়গা পেলে আমি এই জায়গাটা খুব সুন্দর মনে হচ্ছে কিন্তু, রাইট? হ্যাঁ barbecue here. This is private property. Get out. Come on, go. Get out right now or I'll call the police. Oh. Okay. Silly boys. What the heck was that? You. Boys! That was so much fun! Beji juice, Beji juice! Okay guys, listen. I'll make two guys to park Kuri. Shami to the restaurant, I'll show you how to park here. Fresh one, okay? Quickly. Okay. Around here? Yeah, I did a few minutes ago. They are so annoying. What did you go? Well, they went that way. Oh, thank you. Come on.
ট্রাই করি একটু আস্তে আস্তে হবে না হবে না না হবে না হবে না হবে না হবে না ট্রাই করি জাস্ট উই নিড টু টক আচ্ছা 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 সুমি তোর হাতের অবস্থা কি হাতের অবস্থা বেশ একটা ভালো মনে হয় আমাদেরকে পুলিশের কাছে ফরিন আমার মনে হয় তোমার কিছু বলা উচিত তুমি কে আর ওরা কেনই বা তোমার পেছনে লেগেছে আই এম সরি সোনা সুমি আই এম সরি বিশ্বাস করো আমি খারাপ কিচ্ছু করিনি আরে সেটা তো বুঝলাম কিন্তু তুমি করেছোটা কি হ্যাঁ আর ওরা কেন তোমার পিছনে আমি আমি আশরাফ তাবাসসুম ফারিন আমার ভাই ভস্কো নামের এক লোকের কোম্পানিতে জব করতো সে একজন ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট কিন্তু একটা পর্যায়ে ভস্কো আমার ভাইকে বাধ্য করতে চাইল তার অবৈধ কালো টাকাগুলোকে বৈধ কীভাবে করা যায় সেই উপায় বের করে দিতে সে মানব পাচার অর্গান বিক্রি আর স্মাগলিংয়ের মাধ্যমে এই অবৈধ টাকা অর্জন করেছে আমার ভাই সব জেনে জব ছেড়ে দিয়েছিল কিন্তু ভস্কো সেটা পছন্দ করেনি সে মনে করছে মিরাজ সব কিছুই পুলিশকে বলে দেবে মিরাজ এটা বুঝতে পেরে তার সব অবৈধ অর্থের হিসাব একটা পেন ড্রাইভে করে নিয়ে পালিয়ে যায় ওরা যদি আমাকে না পায় তাহলে তোকে নিয়ে যাবে আর এখন ভস্কো শুধু মিরাজ নয় আমাকেও খুঁজছে যাতে আমাকে ধরতে পেরে আমাকে জিম্মি করে আর মিরাজ সেই ডাটাগুলো ফেরত দিতে বাধ্য হয় এরপর থেকে আমি পালিয়েছি আমার ফ্ল্যাট থেকে মিরাজ তার অবৈধ টাকার হিসাব নিয়ে একটা পেন ড্রাইভে করে পালিয়ে যায় আর তারপর থেকেই ওরা মিরাজকে খুঁজছে সেই সাথে আমাকেও আই এম সরি সোহান আই এম রিয়েলি সরি সুমি কিন্তু তোমাদেরকে বিপদে ফেলার কোনো রকম ইন্টেনশন আমার ছিল না বিশ্বাস করো ওরা এখন আমার ফ্ল্যাটেও গেছে আমাকে হন্য হয়ে খুঁজছে আমরা তখন ভালো ছিলাম না এই মেয়েটা আসার পর থেকে হচ্ছে কোথাও লাগা শুরু করছে দেন বাইরে বৃষ্টি পড়তেছে সুমির হাতে ব্যথা পেয়েছে আমি বলি কি ওরে ছাড় ঠিক আছে আমরা যেভাবে ছিলাম ওইভাবে ঠিক আছে দেখ দোস্ত সিচুয়েশনটা বোঝার চেষ্টা কর দেখ সোহান ওদের কাছে গানস আছে আমরা লাইফটা একবার সেভ করতে পেরেছি তার মানে না আমরা বারবার লাইফ সেভ করব রিয়াজ যা বললো সেটাই ঠিক দিস ইজ দ্য রিয়ালিটি সরি গাইস তোমাদের কথা মাঝখানে চলে আসলাম আসলে সোহান আমার মনে হচ্ছে রিয়াজ ঠিকই বলছে আমার প্রবলেমে আসলে তোমাদেরকে জানানো আমার কোনোভাবেই ঠিক হচ্ছে না ঠিক হবেও না তো তুমি এগুলো আমাদেরকে আগে বলোনি কেন হ্যাঁ সোহান আমি আগে বললে তোমরা নিশ্চয়ই আমাকে হেল্প করতে না আমি জাস্ট একটু আশ্রয় চেয়েছিলাম এই আর কি বাট পুলিশও তো একটু খুঁজছে ওরা ধরা পড়লেই সব ঝামেলা শেষ আর আমি জিপিএসে দেখেছি এখান থেকে মাত্র 50 মাইল দূরে পুলিশ স্টেশন সো আমি ওখানে একদম সেফ আর আল্লাহ যখন এতদিন বাঁচিয়ে রেখেছেন আর 50 মাইলের ব্যবস্থা উনিই করে দেবেন বাট এই জন্য তোমাদের সরি ফিল করার কিচ্ছু নেই ইউ গাইজ আর জাস্ট অ্যামেজিং আমার মনে হয় তোমাদেরকে আর ঝামেলা জড়ানো ঠিক হবে না এখানে আমি বিদায় নিতে চাচ্ছি বাই বাই সোহান বেঁচে থাকলে হয়তো বা আবারও দেখা হবে ভালো থেকো সবাই
ফাইন, দাঁড়াও দিকে শোন, তুই এখনই সুমিকে নিয়ে হাসপাতালে যা, ওকে? ও এইভাবে একদমই ট্রাভেল করতে পারবে না, ওকে? আমাদের হাতে সময় আছে, ওরা কখনোই আমাদেরকে এত তাড়াতাড়ি ফলো করতে পারবে না। আর মাত্র 50 মাইল দূরে হচ্ছে পুলিশ স্টেশন। হ্যাঁ, লেটস গো, কাম অন। একটা ট্যাক্সি নে, ট্যাক্সি নিয়ে তুই সুমিকে নিয়ে চলে যা। সত্য, আমাকে নিয়ে চিন্তা করিস না, আই বি ফাইন। আসলে তোমার জায়গায় যদি তুমি না হয় অন্য কোনো মেয়ে থাকতো, তার জন্য একই জিনিস করতাম। না সিরিয়াসলি, ইউ আর সাচ এ নাইস গাই। আমার মনে হয় যে মেয়ে তোমাকে হাজবেন্ড হিসেবে পাবে সে মেয়ে হবে সব থেকে লাকি। সে লাকি মেয়ে তুমি হও। মানে? মানে হচ্ছে এখন আমি তোমাকে এমন সুন্দর একটা জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তোমার একেবারে ভালো লাগে। কোথায় যাবে? বাতাসে আজ প্রেমে কলরব, ওই আকাশ নাম বেতছে আজ তোমার প্রেমে। শুনতে কি পাছো বাতাসে আজ প্রেমে কলরব, ওই আকাশ নাম বেতছে আজ তোমার প্রেমে। চাঁদ বলে দে উপমা, আজ চাঁদের আলো চিনে নেই তোমার চোখে ঢেলে দে, মনে চায় তোমাকে চাঁদ বলে দে উপমা।
যেমন একদম এখানে গেলাম, ঠিক আছে? এবারে কবরস্থান কোনো গ্যাঞ্জাম নাই। বিশ্বাস করুন আমি সম্পর্কে কিচ্ছু জানি না, প্লিজ আমাদের যেতে দিন। কিছুই জানো না? ঠিক আছে, কাজের কথায় আসি। টাটা কিভাবে আছে, কোথায় আছে, আমার কিছুই জানার দরকার নেই। শুধু এইটুকু তোমাকে বলবো, আমি এক থেকে পাঁচ গোনার সাথে সাথে যদি টাটা আমার হাতে না পৌঁছায় আল শুট ইউ বয়ফ্রেন্ড। আমি ওর বয়ফ্রেন্ড না। বয়ফ্রেন্ড না? আজকালের ইয়াং জেনারেশন বয়ফ্রেন্ড না হয়ে এত ভালোবাসা, এত বড় রিস্ক। আমি কিচ্ছু জানি না। আমি তো অনেক লোক মেরেছি, তুমি তো জানো। আর একটা মারবো। Are you sure? Hey, you can drive? No, I'm on hard to kotha na. Ever are cool countdown man. You are done. Make the trumpets blow. আচ্ছা, তুই কি ল্যাপটপ নিয়ে আসছিস? আমি পেন ড্রাইভ ভর্তি হয়ে গেছে মুভি নিয়ে আসছি। রিয়াজ, আমরা ওদের সাথে একা পারব না, ওদের দলটা অনেক বড়। আমাদের প্ল্যানটা সিম্পল, ওরা যখনই আমাদেরকে ক্যাপচার করবে তখন আমি তোকে একটা টেক্সট মেসেজ করবো, আর তুই পুলিশ নিয়ে সোজা লোকেশনে চলে আসবি। ওকে, মনে থাকবে? Put your gun down! Now! আমাদের জার্নি প্রায় শেষ। হ্যাঁ, রিয়াজ, সুমি, ওরা সবাই বাড়ি ফিরে গেল। হ্যাঁ, আমাকেও ফিরতে হবে। তুমি কোথায় যাচ্ছ? জানি না আসলে, এখনো দেখা যাক। পথই হয়তো বলে দেবে অশেষ গন্তব্য কোথায়। আর আমি যদি বলি যে তোমার সেই পথের সঙ্গী আমি, নিউজিল্যান্ডে ছিল। আসলে আমি তোমাদেরকে বলিনি, হ্যান ওকেও আমি আসলে এই ঘটনা সম্পর্কে কিছুই বলিনি। খোঁজ করতে করতে চলে এসেছে পুলিশের কল পেয়ে। থ্যাংক গড উই আর টুগেদার এগেইন। সোহান, ইউ আর দ্য ম্যান। আপনার মতো সাহসী মানুষ খুব কমই আছে পৃথিবীতে। সাহস তুই আর কি হবে? কি যে বলেন, আসলে শুধু আমি কেন, আমার দুই বন্ধু
রিয়াজ আর সুমি, আমরা সবাই শুধু চেয়েছি সত্যের সাথে থাকতে। আসলে ফারিন যে রিস্ক নিয়েছে সেই তুলনায় আমরা কিছুই করিনি। থ্যাংক ইউ সোন, থ্যাংকস আ লট, দেখা হবে। ওকে বাই। সোহান, সোহান, বাই দ্য ওয়ে আমাদের নাম্বারই তো নেওয়া হয়নি। নাম্বার ফারিন নাইবা নিলে, আমার নাম্বার নাইবা নিলে থাকুক, এই সহজ কমিউনিকেশনের যুগে কিছু স্মৃতি আমার মনে। হ্যাঁ, আই শিওর আমাদের দেখা হবে না? আই এম শিওর। দেখো, পৃথিবীটা অনেক ছোট, আর তার থেকেও ছোট হচ্ছে অস্ট্রেলিয়া, আর তার থেকেও আরও ছোট হচ্ছে সিডনি। আমাদের দেখা হলেও হতে পারে। ও বাই দ্য ওয়ে, তোমার এই চশমাটা সবসময় চোখে রাখবা, বুঝছো? তোমার চোখ দেখলে পোলাপানে মাথা নষ্ট হয়ে যাবে। এবারও আমার প্রিন্সেস আমার কাছে আসলো না, হয়তোবা সে দূর কোনো পাহাড়ি রাস্তায় আমার মতোই রুদ্ধশ্বাসে দৌড়ে পার হচ্ছে, কারণ সেও জানে আমার সাথে তার দেখা হবেই। আমার প্রিন্সেসকে আমার বুকের ভালোবাসার অসংখ্য কথা মন দিয়ে শুনতেই হবে। ততক্ষণ পর্যন্ত প্রিন্সেসের অপেক্ষায়।